প্রায় 80 লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার খোদ ব্যাংক ম্যানেজার। হুগলির রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা প্রতিষ্ঠানের প্রায় 80 লক্ষ টাকার প্রতারণার গ্রেপ্তার। বিনয় সোনকার নামে রিষড়ার ব্রাঞ্চের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠানের প্রায় 79,41,000 টাকা আর্থিক প্রতারণায় গ্রেপ্তার ম্যানেজার। বিশেষ সূত্রে জানা গিয়েছে এই ব্যাংকের ম্যানেজারের বাড়ি বর্ধমান শহরে। রিষড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বেশ কয়েক বছর ধরেই দায়িত্বে রয়েছেন তিনি। ব্যাংকের আর্থিক হিসেবের পরীক্ষার সময় দেখতে পান প্রায় 79,41,000 টাকা কম পাওয়ার পর রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিষড়া থানায় অভিযোগ জানান ওই ব্যাংকের কর্মীর এক অংশ। এরপর রিষড়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন। তদন্তের পর ওই ব্যাংকের ম্যানেজারকে রিষড়া থানার পুলিশ গ্রেপ্তার করেন। তাকে শ্রীরামপুর আদালতে পাঠানো হলে বিচারক অভিযুক্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজারকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল অর্থাৎ বুধবার সকালে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রবীর বসু রিপোর্ট, মেমারি লাইভ নিউজ। এর ভিতরেই চুরি, ম্যানেজারই খোঁজ চুরি করে নিয়েছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষের তো টাকা, এ টাকা অনেক মানুষ কষ্ট করে ব্যাংকে টাকা রাখে। এবার সেই টাকার নিরাপত্তা যদি এরকমভাবে যে রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে তো কিছু করণীয় নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা অনেক অনেক কষ্টে অতি কষ্টে টাকা পয়সা জমিয়ে ব্যাংকে সঞ্চয় করি। কারণটা এটাই, যেটা আমার টাকার নিরাপত্তাটা বজায় ঠিকঠাক থাকে। তো সেক্ষেত্রে যদি ব্যাংকের ম্যানেজার যে রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা আমরা কোথায় টাকা রাখবো? পিএনবি একটা গভর্নমেন্টের ব্যাংক, সেই গভর্নমেন্টের ব্যাংক যদি ঘটনা ঘটায় তাহলে সাধারণ মানুষ তো নিরাপত্তায় ভুগছে, কী করবে তারা বুঝতে পারছে না। আমি একজন নিজে গ্রাহক, আমি নিজে, আমার একটা অ্যাকাউন্ট আছে এই পিএনবি ব্যাংকে, আগে তো ইউবিআই ছিল, সেটা চেঞ্জ করে পিএনবি হয়েছে। কিন্তু পিএনবি ব্যাংকের ম্যানেজার যদি এরকম কাজ ঘটে তা সাধারণ মানুষ কোথায় যাবে, কোন ব্যাংকে টাকা রাখবে, কীভাবে টাকা রাখবে, কোথায় যাবে, কী করবে, আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার নাম দেবাশিষ চক্রবর্তী, আমার বাড়ি ইস্টলা 21 নম্বর ওয়ার্ড।